नमस्कार बंधुरा, मधुशीष गुड लाइफ चैनल अपनादेर स्वागत। आज के आम्रा बेरिये पड़ेछि हिमाचल प्रदेशेर धर्मशालार उद्देश्य। तो अमृतसर थेके धर्मशाला जेते मोटामुटी 3 থেকে 4 ঘন্টা समय लागे, ताई आम्रा एकटा नागाद करे अमृतसर थेके रवाना दियेछिलाम। आर रास्ताय लांच, सन्ध्याबेला चा एइसब निये आमादेर धर्मशालाय पौंछाते पौंछाते बेश सन्ध्याई हये गियेछिलो। आर सेई कारणे सबाई बेश क्लान्तई छिलाम, आर सेईभावे किछु धर्मशालाय करा हयनि। একেবারে পরের দিন সকালা হোটেল থেকে আবার আপনাদের দেখাই। এই যে আমার মেয়ে ওখানে বসে দোল খাচ্ছে। তো জায়গাটা এতটাই সুন্দর, আমরা এখানে সকালবেলা বেশ অনেকটা সময় কাটাই। আর এখানে আমার বর এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা তারপরে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা রেডি হয়ে সাইট সিনের জন্য বেরোই। এবারে চলে আয়, আর দোল খেয়ে লাভ নেই, তাড়াতাড়ি রেডি হয়ে এবারে সাইট সিনের জন্য না বেরোতে পারলে অনেক দেরি হয়ে যাবে। এই জায়গা ছেড়ে সহজে কারোর বেরোতে আর ইচ্ছা করছে না। এত এরপরে চলুন একেবারে আমাদের বেরিয়ে পড়ে প্রথম সাইট সিন। এই যে ধর্মশালার একটা চা বাগান, ওই যে দূর থেকে আমার মেয়ে আর দেওরের ছেলে দুটোতে মিলে হেঁটে হেঁটে আসছে। আর ওই যে দূরের একটু সাদা পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর ঠান্ডাও খুব একটা ছিল না বলে ঘুরতে ফিরতেও বেশ আরামই হয়, কষ্ট বিশেষ হয়নি, মনোরম ওয়েদার ছিল। চা বাগানটা বেশ বড়, সকলেই নামছে, নেবে, ছবি টবি তুলছে। আর এখানে ওই একটা ছোট শপ মতো ছিল, এখান থেকে সবাই বাড়ির জন্য টুকিটাকি চা পাতা এসব কেনাকাটি করছিল। এবারে আবার চলুন আমাদের নেক্সট সাইট সিনে। এই যে এই জায়গাটিতে আশা করছি সবাই চিনে থাকবেন, কারণ এটি হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম। খুবই সুন্দর জায়গাটি। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো ঢুকতেই দেবে না, বন্ধ থাকবে, কিন্তু তারপরে এসে যাই হোক ঢুকতে দিয়েছিল, কিন্তু সবাইকে ওই মাস্কটা পরে থাকতে হবে। আর ওই যে দূরের পাহাড়টা, ওইখান থেকে সবাই প্যারাগ্লাইডিং করছিল, দেখতেও বেশ সুন্দর লাগছিল। চলুন, এখানে তো আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না, একটার পর একটা সাইট সিন আছে। আবার গাড়িতে উঠে পড়া। তবে আমরা বেশি সাইট সিন করতে পারিনি। এই এই স্টেডিয়ামের পরে আমরা লাঞ্চ করে আবার গেছিলাম ভাগসু ওয়াটারফলসে, কিন্তু সেখানে ওই সন্ধে হয়ে যাওয়ার কারণে আর সেইভাবে ভিডিও টিডিও আর করা হয়নি। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে
ভাগসু ওয়াটারফলসের ওইখানে গিয়ে বেশ ঠান্ডা করছিল, আর আমরা তো জানি রোদ্দুর উঠেছে, সেইভাবে অত ঠান্ডাও নেই, আর জামাকাপড়ও বিশেষ সোয়েটার সব হোটেলেই রেখে যাওয়া হয়েছিল, আর সন্ধ্যেবেলার দিকে ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক আর কমেন্ট করবেন, আর আগা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চলুন ভিডিওটি তাহলে এখানে শেষ করছি।